নমস্কার এবার বর্ষাকে সঙ্গে করে বাংলার দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে মেঘ বৃষ্টির খেলা চললেও এবার ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে কিন্তু কোন কোন জেলায় ভারী বৃষ্টি ধেয়ে আসবে আর কোন দিকেই বা বর্ষার আগমন ঘটবে বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও আগামী তিন দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি মেটাতে ডিবিসি থেকে সত্তর হাজার একর ফুট জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাওয়া অফিস জানিয়েছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবত্ত যার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো হওয়া বোঝাতে পারে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সোমবার হাওড়া কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলা হুগলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বজা পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশের আশেপাশে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হিমালয় বাধ্য সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ